বলে এসেছ? মশা মারতে যাচ্ছ? না, বলে এসেছি দুজনে মিলে প্ল্যান করতে যাচ্ছি চাকরি পেলে কি করব ওটা দিয়ে। এতে আবার প্ল্যান করার কি আছে? চাকরি পেলে চাকরি করবে। আরে না বাবা, জানো আমি ঠিক করে রেখেছি, প্রথম মাইনে পেলে বাবাকে একটা বড় চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার বিশ্বাস যে বাবার চোখ ঠিক হয়ে যাবে। আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম চাকরি পেয়ে পুরোটাই আমি বাবার উপরে খরচা করব, বাবার চিকিৎসায়। তোমার নিজের কিছু চাওয়ার নেই? আরে নিজের জন্যই তো বলছি, বাবা আমাকে স্পষ্ট করে দেখবে, হেসে বলবে বাহ ওর ছোট বৌমা তো কি মিষ্টি, আমার কত ভালো লাগবে বলো তো। কি হয়েছে মা? কিছু হয়নি। তুমি পার্সটা নিয়েছো? হ্যাঁ, আজ বড্ড দেরি হয়ে গেছে। আমি তো ও একটা কথা বলতে তো ভুলেই যাচ্ছিলাম, এই তুমি না নীলেদের কাছে একটু খোঁজ নিয়ে দেখো তো নতুন কোনো খবর এসেছে কিনা। হ্যাঁ ঠিক আছে, বেরোলাম, আসি মা। সাবধানে যাস। ভগবানের আশীর্বাদ একেবারে ঝরে ঝরে পড়ছে। চাকরিটা হয়ে গেল, ঠিক আছে। আমিও দেখব মাথায় আকাশ ভেঙে পড়লে কেমন লাগে, মাথায় বাজ পড়লে কেমন লাগে, আর সেই ব্যবস্থাটা আমি করব। এন্ড ইটস মাই চ্যালেঞ্জ। আপনাদের মতন রোড সাইড রোমিওসদেরকে আমি বহু বছর ধরে ঢিট করে আসছি। রাস্তার রোমিও? দ্যাটস রাইট। ইয়া, বাহ বেশ নতুন পরিচয় তো একটা। গুড, ভেরি গুড। সে কি এসে পৌঁছলে ছুটির পর, আর এসেই নতুন দিদিমণির সঙ্গে আলাপ। এই শুভ যে বড়লোক হওয়ার স্বপ্ন না দেখে ছোট ছোট বাচ্চাদের স্বপ্ন দেখে। আরে না না, এটা ছাড়াও আমার কিন্তু আরো একটা পরিচয় আছে, একটা নতুন আবিষ্কার। রাইট? ছি ছি, ওটা বলবেন না প্লিজ। দেখুন আমি আপনাকে চিনতে পারিনি। আমি জানি তো আপনি আমাকে চিনতে পারেননি। ঠিক আছে, তোমরা আলাপ পরিচয় করো, আজ আমি আসি। কিন্তু থাকো না, বাস ধরা তারা আছে। বাই বাই। আমি শুভম। আমি তানিয়া। জানি, আমি শুভম। শুভম শুভম সব ঝামেলা মিটে গেল। এবার তোরও আমাকে চেনা চেনা লাগছে। ব্যাস। ও বাই দ্য ওয়ে, একটা কথা ভেবে দেখ, তুইও কিন্তু তাহলে রাস্তার লোফার। কি স্টপ ইট, আই কান্ট বিলিভ ইট। সেই স্কুল, তারপরে সিবিএসই পাস করা, এন্ড নাও এই স্কুল। ইয়েস, উই গট টু সেলিব্রেট। কিন্তু কিভাবে 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 আই কান্ট বিলিভ দিস। আইসক্রিম, আইসক্রিম স্কুল, লেটস গো। চল। Oh my god, sorry sorry. দেখ অতীত কিরকম বারবার ফিরে ফিরে আসে। আমরা দুজন ছোটবেলায় এক স্কুলে ছিলাম, আর এখন বড় হয়ে আবার সেই এক স্কুলে। বাই দ্য ওয়ে, তোর মনে আছে তুই একবার আমার জামার ভেতর আইসক্রিম ঢুকিয়ে দিয়েছিলি? হ্যাঁ, কিন্তু তারপর তুই আমার চুল টানিসনি। হ্যাঁ তো সেটা তো করবই। ওহো, আমি তো ভুলেই গেছি। পাঁদর কথাকার, এতটুকু আইসক্রিমের জন্য এত লম্বা চুলটা না।